वेलकम टू दिशार एग्जाम गाइड। प्रिय नवम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटे आलोचना करते चले थर्ड यूनिट टेस्ट हिस्ट्री क्वेश्चन पेपर विथ आंसर अर्थात 2022 साल नवम श्रेणी इतिहास विषय तृतीय यूनिट टेस्ट अर्थात फाइनल परीक्षार प्रश्नपत्र भिडियोटे आलोचना करते चले सम्पूर्ण उत्तर सह बंधुरा तई अवश्य अवश्य भिडियो देखते ही प्रश्नगुलो पढ़ले एखान अनेक प्रश्न तुम्हारा किन्तु तुम्हारे फाइनल परीक्षा कमन पे जा अवश्य मनोयोग दिए प्रश्नगुलि देखे नाओ अवश्य अवश्य उत्तर सह एखाने देखे नाओ। एक दागे नीचे प्रश्नगुलिर एक वाक्य उत्तर दाओ। नीचे प्रश्नगुलिर एक वाक्य उत्तर दाओ। दस टी प्रश्न दस मार्क। प्रथमे एक दाग रोमान हरफेर ए। फ्रांस के भ्रांत अर्थनीतिर जादुघर बला हय कोन ग्रंथे। फ्रांस के भ्रांत अर्थनीतिर जादुघर बला हय कोन ग्रंथे। उत्तर वेल्थ एंड वेल्थ अफ नेशन वेल्थ एंड नेशन ग्रंथे। बंधुरा एखाने एंड लेखा हयेछे एटा हबे वेल्थ अफ नेशन वेल्थ अफ नेशन ग्रंथे वेल्थ अफ नेशन अफ हबे माझखाने। फ्रांस के भ्रांत अर्थनीतिर जादुघर बला हय कोन ग्रंथे। उत्तर वेल्थ अफ नेशन ग्रंथे। दुई फ्रांसे तेई कर कादेर थेके नेवा हतो। जाजक ओ अभिजात माने नेवा हतो ना जाजक ओ अभिजातदेर काछ थेके नेवा हतो ना। फ्रांसे तेई कर कादेर काछ थेके नेवा हतो ना जाजक ओ अभिजात। तीन नम्बर प्रश्न ऑसिया रेजिम कथाटर अर्थ क्य। उत्तर पुरतन तंत्र। ऑसिया रेजिम कथाटर अर्थ हल पुरतन तंत्र। चार नम्बर प्रश्न एक जन फरासी दार्शनिक नाम लेख रुशो। एक जन फरासी दार्शनिक नाम रुशो। चार नम्बर प्रश्न एक जन फरासी दार्शनिक नाम रुशो। पाँच नम्बर प्रश्न टेनिस कोर्टे शपथ कत साले हो। उत्तर 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে। ছয় নম্বর প্রশ্ন রোমান হরফের ছয় স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন। উত্তর টিপু সুলতান। স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন। উত্তর টিপু সুলতান। সাত নম্বর প্রশ্ন ইউরোপীয় রাজনীতিতে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কি বলা হয়। উত্তর নেপোলিয়নের যুগ। ইউরোপীয় রাজনীতিতে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কি বলা হয়। উত্তর নেপোলিয়নের যুগ। রোমান হরফের আট নম্বর প্রশ্ন কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন। উত্তর প্রিন্স মেটারনিক। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন। উত্তর প্রিন্স মেটারনিক। নয় নম্বর প্রশ্ন রিসোর্জিমেন্টো কথাটির অর্থ কি। উত্তর পুনর্জাগরণ বা নবজাগরণ। রিসোর্জিমেন্টো কথাটির অর্থ কি। উত্তর পুনর্জাগরণ বা নবজাগরণ। দশ নম্বর প্রশ্ন আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়। উত্তর কার্ল মার্ক্সকে। আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়। উত্তর কার্ল মার্ক্সকে। সঠিক উত্তরটি নির্বাচন করো। দশটি দশ মার্ক। এক জোল ভেরাইন শুল্ক সঙ্ঘের নেতৃত্ব দেয়। উত্তর প্রাশিয়া। জোল ভেরাইন শুল্ক সঙ্ঘের নেতৃত্ব দেয় প্রাশিয়া। দুই নম্বর প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয় রোম লাভ করার মধ্য দিয়ে। ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয় রোম লাভ করার মধ্য দিয়ে। তিন নম্বর প্রশ্ন সিনোপের নৌযুদ্ধ রাশিয়া হারায় জার্মানিকে। সিনোপের নৌযুদ্ধে রাশিয়া হারায় জার্মানিকে। চার নম্বর প্রশ্ন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন। উত্তর জেমস ওয়াট। পাঁচ নম্বর প্রশ্ন দ্য মাদার উপন্যাসের লেখক ম্যাক্সিম গোর্কি। দ্য মাদার উপন্যাসের লেখক হলেন ম্যাক্সিম গোর্কি। ছয় নম্বর প্রশ্ন সুয়েজ খাল জাতীয়করণ হয়। উত্তর 1956 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে। সাত নম্বর প্রশ্ন প্রথম বলকান যুদ্ধের অবসান ঘটে। উত্তর লন্ডন চুক্তির দ্বারা। প্রথম বলকান চুক্তির অবসান ঘটে লন্ডন চুক্তির দ্বারা। আট নম্বর প্রশ্ন ল্যান্ড অ্যান্ড লিবার্টি নামের গুপ্ত সমিতিটি ছিল। উত্তর আমেরিকায়।
ল্যান্ড অ্যান্ড লিবার্টি নামের গুপ্ত সমিতিটি ছিল আমেরিকায়। নয় নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে। দশ নম্বর প্রশ্ন, ওয়াল স্ট্রিট হল মার্কিন শেয়ার বাজার। ওয়াল স্ট্রিট হল মার্কিন শেয়ার বাজার। শূন্যস্থান পূরণ করো। বার্গ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি। বার্গ বা বুর্গ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি। দুই, নাৎসি দলের মুখপাত্রের নাম ছিল পিপলস অবজারভার। নাৎসি দলের মুখপাত্রের নাম ছিল পিপলস অবজারভার। তিন নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা ফেলা হয়েছিল হিরোশিমা ও নাগাসাকি শহরে। হিরোশিমা ও নাগাসাকি শহরে। চার নম্বর প্রশ্ন, 1937 সালে অ্যান্টি কমেন্টান চুক্তি সাম্যবাদের প্রসার রোধ করে। ঠিক ভুল নির্ণয়, আমি বিপ্লব কথাটি বলেন তৃতীয় নেপোলিয়ন। ঠিক, আমি বিপ্লব কথাটি বলেন তৃতীয় নেপোলিয়ন। ঠিক। দুই নম্বর প্রশ্ন, বারবারোসা অভিযান শুরু করেন রাশিয়ার বাহিনী। ভুল। দুই, জার্মানি পার্ল হারবার আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। ভুল। চার নম্বর প্রশ্ন, আমেরিকার ও রাশিয়ার মধ্যে আদর্শগত দ্বন্দ্বকে ঠান্ডা লড়াই রাজনীতি বলে। ঠিক। পাঁচ নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। অ্যান্টোনিও সুতারেস, এখানে সুতারেস হবে না, ওটা হবে গুতারেস। অ্যান্টোনিও গুতারেস, উত্তর হবে অপশান সি, পর্তুগাল। পপুলা দ্য ইতালিয়া, উত্তর হবে ই, মুসোলিনি। ট্রিকভিলি, উত্তর হবে এ, নরওয়ে। ম্যাজিনো লাইন, উত্তর হবে এফ, যুদ্ধক্ষেত্র। চোদ্দ দফা নীতি, উত্তর হবে বি, উড্রো উইলসন। জুলিয়ান ক্যালেন্ডার, উত্তর হবে সিজার, মানে জুলিয়াস সিজার হবে উত্তর, অপশন হবে ডি। আবার একবার বলছি, ক স্তম্ভ আর খ স্তম্ভ মেলাতে হবে। অ্যান্টোনিও গুতারেস, উত্তর হবে পর্তুগাল। রোমান হরফে দুই, পপুলো দ্য ইতালিয়া, উত্তর হবে অপশান ই, মুসোলিনি। ট্রেকভিলি, উত্তর হবে অপশান এ, নরওয়ে। ম্যাজিনো লাইন, উত্তর হবে অপশান এফ, যুদ্ধক্ষেত্র। চোদ্দ দফা নীতি, উত্তর হবে অপশান বি, উড্রো উইলসন। জুলিয়ান ক্যালেন্ডার, উত্তর হবে অপশান ডি, সিজার, জুলিয়াস সিজার। দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ছটি প্রশ্ন লিখতে হবে, ছয় মার্ক। মার্শাল পরিকল্পনা কি? বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা বই থেকে দেখে লিখে রাখতে পারো অথবা বই থেকে মুখস্থ করে নাও। দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মার্শাল পরিকল্পনা কি? দুই, স্টালিন গ্রাদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তিন, উষ্ণ জল নীতি কি? রোমান হরপে চার, ব্লাস্ট ফার্নেস কি আবিষ্কার করেন, এটি কি কাজে লাগে? ছয়, ইংল্যান্ড ও ফ্রান্সে সমাজতন্ত্রবাদের জনক কাদেরকে বলা হয়? ছয়, কার আমলে কোথায় নিহিলিজম আন্দোলন শুরু হয়? সাত, স্লাইফেন পরিকল্পনা কি? রোমান হরপের আট, রাশিয়ায় কত খ্রিস্টাব্দে কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? নয়, অক্ষশক্তি জোট ও মিত্রশক্তি জোটে কোন কোন দেশ ছিল? দশ, ডি ডে বা মুক্তি দিবস কি? এগারো, ইউএনও কি কেন তৈরি করা হয়? বারো, ডি ইউ কে ডাব্লু কি?
DUKW কি? এবার 4 মার্কের প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1. ফরাসি বিপ্লবে নারীর ভূমিকা। বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নাও। 2. টিকা লেখো, নেপোলিয়নের আমলে ইউরোপের পুনর্গঠন। 3. ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা। 4. টিকা লেখো, প্যারি কমিউন। 5. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উড্রো ওয়েলসনের 14 দফা নীতির ভূমিকা লেখো। 6. নিউ ইকোনমিক পলিসি অফ লেনিন। 7. উগ্র জাতীয়তাবাদের প্রচারে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা লেখো, অথবা ভার্সাই সন্ধির শর্তগুলি লেখো। 8. টিকা লেখো, ইঙ্গো ফরাসি তোষণ নীতি। 9. সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র আলোচনা করো। 9. সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র আলোচনা করো। এবার 4 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। প্রত্যেকটি প্রশ্নের মান 8, যেকোনো 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল লেখো। 2. সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো। 3. জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হয় লেখো। 3. জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হলো লেখো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।